डियर एसपिरेंट प्रत्येक के जाना स्वागत माई डिगर प्रत्येक के जाना वेलकम टू बीएम एकेडमी। आपनारा अने के प्रश्न करें ये नहीं कि बोलार जो आज ये बोलते एलम एखे बिहार प्राइमरि 19 एवं 11 टुएल्व प्रचुर परिमाणे शिक्षक नियोग विज्ञप्ति प्रकाशित हो शुरूते बला छिल बाहर स्टेटे क्यों बसते पर किन्तु आल्टिमेट कोर्टेर थेके बला हय जे आदार स्टेटे छेले मेयेरा बसते पारबे। এর প্রাইমারি নিয়ে বসতে পারা ক্রাইটেরিয়া নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ভিডিওতে পরিষ্কার বলা রয়েছে যে প্রাইমারি পরীক্ষায় বসতে কারা পারবেন কারা পারবেন না, তাও একটু বলে দেবো আমি এখানে। এবং আজকে কথা বলবো 9-10 এবং 11-12 নিয়ে, কী হবে, বসতে পারবেন কীভাবে আর নাকি পারবেন না বসতে, এবং পারলে সেটা কবে থেকে পারবেন। তার আগে প্রত্যেককে বলে রাখি, যদি আপনি বা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপর প্রত্যেকটি আপডেট আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা ক্লাস আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই যদি মনে হয় যে আপনার প্রয়োজন, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব আওয়ার সেশন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার প্রত্যেককে করে দেবেন। দেখুন বলে রাখি, আপাতত বলে রাখি যে আপনি বিহারের 9-10 এবং 11-12 এক্সাম দিতে পারছেন না। কেন পারছেন না স্যার? বিহার সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি মানে এস্টেট, বিহার এস্টেট ইজ কন্ডাক্টেড বাই দ্য বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড BSEB, মানে বিহার মানে স্কুল এক্সামিনেশন বোর্ড একটা পরীক্ষা নেয়, তার নাম হচ্ছে এস্টেট। এই পরীক্ষা বিহারে ঠিক মতো হয়নি, আদার স্টেট তো গল্পই নেই কিছু। আদার কোনো স্টেটের ছেলে মেয়েরা 9-10 ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং 11-12 করতে পারবে না যদি এটার কোনো পরিবর্তন না হয়। স্যার পরিবর্তন হলে বুঝবো কী করে? পরিবর্তন হলে আমি তোমাদের বলে দেবো এখানে, আমি প্রতিটা আপডেট রাখি নিজের কাছে, প্রতিটা নিউজ আমি অ্যানালাইসিস করি ওখানে, কারণ এইগুলো দেখতে গেলে আমাকে পুরো রিপোর্ট দেখতে হয়, পুরো মানে কোর্টের রায়গুলো পড়তে হয় আমাকে, তো পুরো আপডেট রয়েছে আমার কাছে। যদি কোনো আপডেট পাই তাহলে আমি অবশ্যই ইনফর্ম করে দেবো, যদিও এটা নিয়ে মামলা চলছে যে এস্টেট এইটা নিয়ে। কাল বিহারে বড়সড় একটা মানে কাল মানে আজকে বলতে পারো, রাত্রে বানাচ্ছি তো, তো আজকে বড়সড় একটা ভালো মানে জমায়েত হয়েছে বাদার স্টেটের ছেলেমেয়েদের নিয়ে, কেন বসবে এরা, এই নিয়ে প্রচুর ছেলে জড়ো হয়েছে কালকে, জড়ো হবে কালকে, দেখতে হবে কালকে হয়তো ক্লাসে। এবং টিচাররা কেউ কোনো টিচার জুতো মারছে কালে, কেউ আবার মানে ফাঁসি নেবো বলে ভঙ্গিমা করছেন, মানে 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 ভালো রকম একটা প্রভাব ফেল সৃষ্টি করেছে এখানে। যাই হোক, প্রাইমারি টিচার পরীক্ষা কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন যদি মনে করেন যে বিহারে যাব, বিহারে গেলেও আমাকে চাকরি করতে হবে, ডেফিনেটলি আপনি বা আপনারা বিহারের প্রাইমারি টেটে ফর্মটা ফিল আপ করতে পারেন, যেখানে আপনি যদি এবার সিটেটের যদি মানে ফর্ম ফিল আপ করেছেন তবে ফর্ম ফিল আপ করতে পারেন, বা যদি আপনি সিটেট কোয়ালিফাই করে মানে করে গেছেন অলরেডি তাতেও আপনি যোগ্য এখানে। ওকে, আমি বারবার করে প্রত্যেককে বলেছিলাম যে সিটেটটা কিন্তু একবার হলেও ক্লিয়ার করে রাখুন, কারণ এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আপনি দেখতে পেয়ে গেছেন অলরেডিভাবে, তাই না? তো এটাই বলা ছিল এখানে, আমি যদি আপডেট পাই তো অবশ্যই প্রত্যেককে বলে দেবো, এবং যদি মনে হয় হিন্দি জানি না স্যার কী হবে, হিন্দি জানতেই হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, তবে হ্যাঁ চাকরি করতে হবে বিহারে বলতে পারো না হিন্দি সেটা বললে কী করে হয়, হিন্দি তোমাকে বলতেই হবে, তোমাকে শিখতে এটুকু হবে, তো সেটুকু চাকরি পাওয়ার পরেও শিখে নেবো, চাপের কিছু নেই এখানে। এক্সাম কোথায় হবে স্যার? স্যার এক্সাম হবে বিহারে, এক্সাম কিন্তু এখানে হবে না। স্যার এক্সাম ডেট কবে? দেখো পরিষ্কার বলে দিই এখানে যে এক্সাম ডেটটা কবে এখানে, দেখো বলে রাখছি প্রত্যেককে, 24 তারিখ আমাদের প্রাইমারি সেই বাংলা ইংরেজি পরীক্ষাটা, 25 তারিখ প্রাইমারি পরীক্ষা, 26 তারিখ 9-10 এবং এটা হচ্ছে আমাদের 11-12 পরীক্ষা হচ্ছে এই 27 তারিখ পরীক্ষা। তো বোঝা গেল কী বললাম, এই পরীক্ষা শিডিউল। ওকে চলো দেখা হবে নেক্সট, প্রত্যেকে ভালো থাকে, প্রত্যেকের চ্যানেলকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড টাটা বাই বাই। আজকের মতো আরও ভালো ভালো খবর আমি প্রত্যেককে প্রোভাইড করবো, এবং আপডেট যা আসবে আমি চ্যানেলে জানিয়ে দেবো এখানে। থ্যাংক ইউ সো মাচ স্যার।